আমরা ওনাদের যে অবজারভেশন হয়েছে গুলিবর্ষণের ব্যাপারে সেটাতে আমরা অবশ্যই সন্তুষ্ট, কারণ ওরা পরিষ্কার করেছেন যে আইন অমান্য করে কিছু করা যাবে না, এবং আইনও খুবই পরিষ্কার যে গুলিবর্ষণ এমনি এমনি করা যাবে না, লাইভ রাউন্ড যখন ইচ্ছা চালানো যাবে না, এবং এটা ক্লিয়ার, এবং আইনটাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমরা সবচেয়ে বেশি সন্তুষ্ট যে আদালত বলেছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায়, আইন বহির্ভূত কোনো ঘটনা যারা ঘটায়, আটকের ক্ষেত্রে হোক গুলিবর্ষণের ক্ষেত্রে হোক, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতেই হবে।